सफेद कपड़ा, मुझे यहाँ विकास करना है, ओ मुझे यहाँ शिक्षा की चिंता करनी है, ओ मुझे यहाँ किसानों को पानी पहुँचाना है। जयनगरे दाड़िए मोदी जी खूब चेचिए गेलेन, हर तरफ बीजेपी की लहर है। किंतु बीजेपी क्षमता जे दमन पीड़नेर ओपर दाड़िए ता सारा देश जाने। हिंसा हो रहा है मणिपुर में, ऑलमोस्ट 1 ईयर हो गया, हर दिन लोग मर रहा है, हम लोग फ्यूचर के लिए बहुत परेशान है मणिपुर, और मोदी जी आप एक बार आके मणिपुर में विजिट कर लीजिए। देशेर विभिन्न जगह बीजेपी सरकारेर बिरुद्धे चलछे विक्षोभ। मणिपुरेर महिलारा रुखे दाड़िएछेन, कृषकरा आजो विक्षोभ करछेन, लद्दाखेर मानुषेर दाबी दावा निये सोनम वांचु 21 दिन धरे अनशन करलेओ एखोनो पर्यन्त मोदी सरकार सेदिके घुरेओ ताकायनि। सबाई देखछे मोदीजीर भयंकर रूप, मानुषेर ओपर एत अत्याचार करेओ मोदीजीर शख मेटेनि। মুখে তিনি নারী উত্থানের কথা বলবেন, আর দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জকের রোমিওদের মতো ব্যঙ্গ করবেন। দিদি, ও দিদি। মোদি সরকার দেশের সমস্ত বিরোধী দলনেতাদের গ্রেফতার করছে, এমনকি কর্মরত মুখ্যমন্ত্রীদেরও ছাড়ছে না। নরেন্দ্র মোদী সিবিআই এবং ইডি কে এজেন্সিগুলোকে নিজের পোষ্যের মতো রাজনৈতিক স্বার্থে প্রতিহিংসার জন্য ব্যবহার করছে। মোদিজি বাংলার ভাষা, মর্যাদা, সংস্কার কিছুই জানেন না, তাই দুর্গাপূজার বিসর্জন নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। মমতা দিদি কো দুর্গাজি কি প্রতিমা কে বিসর্জন সে দিক্কত রহি হ্যায়। মোদিজি জানেন না দুর্গোৎসব ধুমধাম করে বাঙালিরা পালন করে, ইউনেস্কো হেরিটেজের মর্যাদা পেয়েছে এই উৎসব, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই উৎসবের পৃষ্ঠপোষক। আই মে বি হিন্দু, আই মে বি মুসলিম, আই মে বি শিখ, আই মে বি ইসাই, আই মে বি এনি কাস্ট, আওয়ার অনলি কাস্ট ইজ আওয়ার ফেস্টিভ্যাল এন্ড ইউনিটি ইজ আওয়ার অনলি কাস্ট। এদিকে মোদিজির মেকি ভক্তি, মানে ওরাকান্দি মে হরিচন ঠাকুর गुरुचरण ठाकुर जी की पुण्य भूमि में जाकर पूरे देश के लिए आशीर्वाद मांगा। मोदी जी रे तो भक्ति साजे ना, आसल सत्यिटा होलो अयोध्या राम मंदिर मतुआदेर माटी ओ जल ग्रहण करेनी। ठाकुरनगर माटी एवं कमुना सागर जल नी যে অপমান করেছেন, সারা ভারতবর্ষের সারা পৃথিবীর মতো আজকে গর্জে উঠেছে। গরীব, দলিত, আদিবাসী, বনবাসীদের উপর অত্যাচার বিজেপির রাজ্যগুলিতেই সব থেকে বেশি। দলিত অত্যাচারে বিজেপির উত্তরপ্রদেশ প্রথম হয়েছে। উত্তরপ্রদেশের উন্নাও এবং হাথরসে দলিত কিশোরী হত্যা সারা দেশে আলোড়ন তুলেছে। উত্তরপ্রদেশের উন্নাওতে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে করা মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। আদিবাসীদের উপর অত্যাচারে বিজেপির মধ্যপ্রদেশ প্রথম হয়েছে। জানা গেছে মধ্যপ্রদেশের ছাতারপুরে এক দলিত নির্মাণ শ্রমিকের মুখে মাখানো হয়েছে মানুষের মল। তার অপরাধ বলতে গ্রিস মাথা হাতে উঁচু জাতের একজনকে ছুঁয়ে ফেলেন তিনি। মোদিজির বিজেপির এক উচ্চবর্ণের নেতা দলিত ব্যক্তির ওপর প্রস্রাব করে দেয়, ছিঃ মোদিজি ছিঃ। আসলে মোদিজির গরিব, দলিত, আদিবাসী মানুষের প্রতি ভক্তি ভোট ব্যাংক বাড়ানোর কারসাজি ছাড়া আর কিছুই নয়। মোদিজির সবকিছুতেই ভোট ব্যাংকের হিসাব করেন। আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়েও রাজনীতি টেনে আনেন তিনি। अम्फान साइक्लोन के समय केंद्र सरकार ने जो सैकड़ों करोड़ रुपए भेजे थे वो राहत पीड़ितों के बजाय टीएमसी के दफ्तरों में पहुंच गए। किंतु बांग्लार मानुष जाने कथा सत्यि नय। दीदी रात जेगे अम्फान परिस्थितिर ओपर नजर रेखेछेन। रातेर पर रात आमरा जेगे आछि, रातेर पर रात दिनेर पर दिन, लक्ष लक्ष मानुषेर ঘরে থাকার জায়গা নেই, আজকে 1 কোটি মানুষ বিহীন হয়ে গেছে, মাথায় রাখবেন কোথায় নদী, কোথায় সমুদ্র, কোথায় গ্রাম, কেউ বুঝতে পারছে না। এই অবস্থায় ভূমিরাকে বেশ সিরিয়াসলি কাজ হচ্ছে, এবং আমাদের 1003 কাজ হচ্ছে বাংলায়। আমফানের সময় মোদিজি নিজে কি করেছিলেন? এই আমফান হলো প্রধানমন্ত্রী 1 ঘন্টা হেলিকপ্টারে ঘুরে তারপর দিল্লি পালিয়েছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা লোকসভায় 250 কোটি 300 কোটি টাকা করে খরচা করে আংশিক
আর সম্পূর্ণ ক্ষতিপূরণ কাউকে 20,000 কাউকে 5,000 টাকা যাতে তারা নিজের বাড়ি তৈরি করতে পারে মমতা ব্যানার্জি করেছে। গঙ্গাসাগরের মতো ঐতিহ্যবাহী মেলা নিয়েও মোদীজি ঘোষণাবাজি করেন। গঙ্গা সাগর মেলে কি ভব্যতা আর দিব্যতা কো বঙ্গাল কি ভাজপা সরকার নই উঁচাই পর লে যায়েগি। আসলে এই মেলা চালায় রাজ্য সরকার। ছাত্র যৌবনকে বলবো, মনে রেখো তোমাদের গঙ্গাসাগর মেলায় কত তীর্থযাত্রী আসে, কোটি কোটি টাকা খরচ হয়, সবটা খরচা করে রাজ্য সরকার। কুম্ভ মেলায় তোমরা টাকা দাও, আর গঙ্গাসাগরের মেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না, বড় বড় কথা বলো, অথচ এটা একটা বড় মেলা। এদিকে বাংলার গরিবদের ঘর বানানো নিয়েও মোদীজির মিথ্যে প্রচার। বাঙ্গাল মে কেন্দ্র সরকার নে 30 লাখ সে জাদা ঘর গরিবো কে লিয়ে স্বীকৃত কিয়ে হ্যায়। শুধু পাকা ঘর নয়, 100 দিনের কাজের পারিশ্রমিক নিয়েও বাংলার গরিবদের বঞ্চনা করেছেন মোদীজি। বিজেপি সরকার বঞ্চনা করলেও রাজ্য সরকার যাদের জব কার্ড আছে তাদের সকলের জন্য কাজের ব্যবস্থা করেছে। 4,000 কোটি টাকার কাজ হবে, 8.5 লক্ষ জব কার্ড হোল্ডার্স, তারা কিন্তু কাজ পাবেন। 2.57 crore ম্যান্ডেটস উইল বি জেনারেটেড ফর দিস পথশ্রী প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধারাবাহিকভাবে বাংলার মানুষের উন্নয়ন করে চলেছে, তার স্বাদ পাচ্ছে জয়নগর কেন্দ্র। এই জেলায় আমরা গতকালও করেছি আজকেও প্রায় 700 কোটি টাকার আবার নতুন করে প্রজেক্ট দিয়ে যাচ্ছি এবং উদ্বোধন করে যাচ্ছি। গরিব বিরোধীদের হটিয়ে উন্নয়নের সঙ্গে থাকতে প্রয়োগ করুন আপনার গণতান্ত্রিক অধিকার।